हेलो बंधुरा, अनेक दिन पर यूट्यूब चैनल एलम। परिवारे एक असुविधा छिल ताई आसते पारिनि, तार जन्य तोमादेर काछे क्षमा प्रार्थी। आमरा आलोचना करछिलाम समास, समासेर संज्ञा, समासेर परिभाषा, समास सन्धिर पार्थक्य एवं समासेर श्रेणी विभाग सम्पर्के आमरा आलोचना करेछिलाम। आजके आमरा आलोचना करब समासेर श्रेणी विभागेर प्रथम जे समासटि पड़े सेई द्वन्द्व समास सम्पर्के। द्वन्द्व माने कि? द्वन्द्व माने हलो मिलन। एखन कौतूहल होते पारे ना, द्वंद्व माने तो एतदिन आमरा जेने एसेछि जे द्वंद्व माने झगड़ा, विवाद, एइसब। किन्तु ना, व्याकरणेर परिभाषाय द्वंद्व शब्देर अर्थ हलो मिलन। अर्थात एखाने द्वंद्व शब्द अर्थ मिलन अर्थे धरे आमरा द्वंद्व समास आलोचना करब। एखन कादेर मिलन हय़? ना, आमरा समासे बोलेछि अवश्य दुटी पद थाकते हबे, सेई दुटी पद अवश्य रहिबे एबं तारो बेशी पद थाकते पारे। एई दुटी बा तारो बेशी पद একটি অব্যয় দ্বারা মিলিত হয়। সে অব্যয়টি কী? সে অব্যয়টি হলো একটি সংযোজক অব্যয়। আমরা সাধারণত ও অব্যয়টির ব্যবহার করে থাকি। এবং এখানে একটি মজার বিষয় হলো যে পূর্বপদ এবং পরপদ অর্থাৎ দুটি পদেরই অর্থ সমানভাবে প্রতীয়মান থাকে। অর্থাৎ দুটি পদের অর্থকেই বোঝানো হয় এখানে। যেমন মা ও বাবা, মা বাবা, মা বাবা বলতে কোনো একজন ব্যক্তিকে বোঝাচ্ছে না, মাকে বা বাবাকে কোনো একজনকে বোঝাচ্ছে না, বা তৃতীয় কোনো অন্য কাউকে বোঝাচ্ছে না, মা এবং বাবা দুজনকেই বোঝাচ্ছে। অর্থাৎ এখানে পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থ বোঝাই থাকে। তাহলে যদি বলা হয় দ্বন্দ্ব সমাস কাকে বলে, তাহলে বলতে হবে যে দুই বা তার অধিক। আমরা বলেছি দুটি পদ অবশ্যই থাকতে হবে, বা তার অধিক অনেকগুলো, তিনটে, চারটে, পাঁচটে, ছটি পদও থাকতে পারে। তাহলে দুই বা তার অধিক পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত পদ মিলিত হয়ে এক পদে পরিণত হয় এবং উভয় পদের অর্থ প্রাধান্য থাকে যে সমাসে, সেই সমাসটিকে বলা হয় দ্বন্দ্ব সমাস। সংক্ষেপে যদি তোমরা অ্যান্সার করো তাহলে এইরকম করবে, যে সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য থাকে, অর্থাৎ সমসমান পদের মধ্যে পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থ বজায় থাকে বা প্রাধান্য থাকে, তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসকে কটিভাবে ভাগ করে যায়? বিভিন্ন রকমভাবে ভাগ করেছে। আমরা মোটামুটি সাতটি ভাগে আলোচনা করব। এই সাতটি ভাগকে কি? বিশেষ্যের সঙ্গে বিশেষ্যের দ্বন্দ্ব, অর্থাৎ বিশেষ্যের দ্বন্দ্ব। এখানে দুটি বা তার যে বেশি পদ থাকে সেই পদগুলি সবগুলোই হয় বিশেষ্য পদ। এখন কীরকম? যেমন মা ও বাবা, মা বাবা দুটি বিশেষ্য পদ। তেমনি সত্যম, শিবম, সুন্দরম তিনটি বিশেষ্য। এখানে সত্যম, শিবম ও সুন্দরম এই তিনটি একত্রিত মিলিত হয়েছে সত্য, শিবম, সুন্দরম। এমনিভাবে প্রচুর উদাহরণ তোমরা পাবে দুটি বিশেষ্য পদের মধ্যে, যেমন বই ও খাতা, বই খাতা, ঘর ও বাড়ি, ঘর বাড়ি, হাট ও বাজার, হাট বাজার। এগুলো সমস্ত বিশেষ্য পদ। অর্থাৎ বিশেষ্য পদের সঙ্গে বিশেষ পদের যদি মিলন হয় তাহলে সেটা হয় বিশেষ্যের দ্বন্দ্ব। এরকমভাবে বিশেষণ পদের হয়, বিশেষণ পদের কীরকম হয়, যেমন বিশেষ বড় ও ছোট, বড় ছোট। তেমনি লাল ও নীল, লাল নীল দুটো বিশেষণ পদ, এবং দুটি বিশেষণ পদকে ও অব্যয় দ্বারা মিলিত হয়ে একটি পদ তৈরি করেছে লাল নীল। তেমনি সাদা ও কালো, সাদা কালো, এইরকম বিশেষণের সঙ্গে বিশেষণের দ্বন্দ্ব। তিন নম্বর যদি ভাগ করতে হয় তাহলে আমরা বলব ক্রিয়ার সঙ্গে ক্রিয়ার দ্বন্দ্ব। এখানে দুটি ক্রিয়াপদ থাকে, যেমন লেখা ও পড়া, লেখাপড়া, গান ও বাজনা, গান বাজনা, যাওয়া ও আসা, যাওয়া আসা, এগুলো ক্রিয়ার সঙ্গে ক্রিয়ার দ্বন্দ্ব। এগুলো একদম সোজা, এগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করে দরকার নেই, তবুও আমি বলে বলে যাচ্ছি, একটু তোমরা সেগুলো মন দিয়ে দেখে নাও। এরপরে আমরা যে ভাগে আসব সেটা হলো সর্বনামের সঙ্গে সর্বনামের দ্বন্দ্ব। যেমন যে ও সে, যে সে, যার ও তার, যার তার, আমি ও তুমি, আমি তুমি, এগুলো দুটি সর্বনাম পদ। এই দুটি সর্বনাম পদের সঙ্গে দ্বন্দ্ব হচ্ছে। এখন আমরা আর কয়েকটি ভাগ যাব। পদের হিসেবে অব্যয় পদের সঙ্গে অব্যয় পদের কখনোই দ্বন্দ্ব হয় না, এটা নিয়ে আলোচনা আমরা করছি না। এরপরে আমরা আলোচনা করব সমার্থক দ্বন্দ্ব। সমার্থক দ্বন্দ্ব কী? সমার্থক দ্বন্দ্ব অর্থাৎ দুটি পদেরই যদি একটি অর্থ হয় তাহলে তাকে বলা হয় সমার্থক শব্দ। এটা আমরা জানি। এখন দুটি পদ সমার্থক পদ, যেমন ঘর ও বাড়ি, ঘর বাড়ি, ঘর বাড়ি, ঘরেরা বাড়ি, তা দুটি একই অর্থ, তাই ঘর বাড়ি হলো সমার্থক দ্বন্দ্ব। তেমনি হাট, বাজার, ব্যবসা, বাণিজ্য, হ্যাঁ, ব্যবসা ও বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, হাট ও বাজার, হাট বাবা, হাট বাজার, পথ ও ঘাট, পথঘাট, এগুলো সমার্থক দ্বন্দ্বের মধ্যে পড়ে। আরেকটা ভাগ আছে বিপরীতার্থক দ্বন্দ্ব। বিপরীতার্থক দ্বন্দ্ব কি? না, পরস্পর দুটি বিপরীত পদ হয়, যেমন বড় ও ছোট, বড় ছোট,
তেমনি হয় লাল ও সাদা ও কালো, সাদা কালো পরস্পর বিপরীত। এমনি পরস্পর বিপরীত দুটি পদ ব্যবহার হয় এবং তাদের মধ্যে যদি দ্বন্দ্ব হয় বা মিলন হয় তখন তাকে বলে বিপরীতার্থক দ্বন্দ্ব। সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো অ্যাক্সেস দ্বন্দ্ব। অ্যাক্সেস দ্বন্দ্ব কি, এখানে পূর্বপদ পরপদ কেউ থাকে না, একটা অন্য সর্বনাম, বহুপদীয় সর্বনামের ব্যবহার হয়। এখানে দুটি সর্বনাম পদ হয়, অ্যাক্সেস দ্বন্দ্বে দুটি সর্বনাম পদ হয়। যেমন আমি ও তুমি, আমি তুমি এই শব্দটি দ্বারা গঠন করে অর্থাৎ যুক্ত করলে হয় আমরা। আমি ও তুমি ইকুয়াল টু আমরা, অর্থাৎ আমরা এখানে আমি তুমি দুজনের মধ্যে রইল না, আমরা, আমরা বলতে আমি তুমি দুজনকে বোঝালো। অর্থাৎ এখানে দুটি যে সর্বনাম পদ ব্যবহার হলো সেই সর্বনাম পদটি, সেই দুটি ব্যবহার না হয়ে একটা বহুপদীয় সর্বনাম পদ সৃষ্টি করলো, তাই এটিকে বলা হচ্ছে অ্যাক্সেস দ্বন্দ্ব। তেমনি তুমিও তার, তোমরা, সেও তিনি, তোমরা বা তারা, এগুলোতে কী হচ্ছে, এগুলোতে দুটি সর্বনাম পদ ব্যবহার হয়েছে বা তিনটি সর্বনাম পদ ব্যবহার হয়, কিন্তু এগুলোতে হয় কি না সেই তিনটি সর্বনাম পদ ব্যবহার নয় একটি বহুবচনাত্মক সর্বনাম পদের ব্যবহার হয়। এইগুলো দ্বন্দ্ব সমাজ। দ্বন্দ্ব সমাজ সম্পর্কে আশা করি তোমাদের ডাউট থাকার কথা নেই এবং দ্বন্দ্ব সমাজ নির্ণয় করা অত্যন্ত সহজ ব্যাপার। আমরা পরবর্তী যখন তৎপুরুষ বা কর্মধারে যাব তখন সেই ক্লাসগুলো একটু ডিটেলস আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাকবো।